সারা দেশে পালিত নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে যা শেষ হয় জেলা শিল্পকলা একাডেমি গিয়ে, পরে সেখানে হয় আলোচনা সভা। এদিকে র্যালি হয়েছে ঝিনাইদহেও, এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এ সময় জরুরি পরিষেবা বিল বাতিল ও ফেডারেশনের 9 দফা দাবি বাস্তবায়ন চান বক্তারা। এছাড়া মেহেরপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে মে দিবসের কর্মসূচি। দর্শক, মে দিবসের আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, আজকের দিনটিকে ঘিরে চট্টগ্রামে কি কি কর্মসূচি পালিত হচ্ছে? রেণু, আজকের দিনকে কেন্দ্র করে চট্টগ্রামে আসলে বিভিন্ন জায়গায় নানা রকম যে অনুষ্ঠান সেই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখেছি যে সকালবেলা শ্রমিক, যারা শ্রমিকরা রয়েছেন, বিশেষ করে চা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা রয়েছেন, তারা সমাবেশ করেছেন এবং র্যালি করেছেন, তারা আনন্দ শোভাযাত্রাও করেছেন। এই নিউ মার্কেটের সামনে থেকে তারা সেই শোভাযাত্রা শুরু করেছেন। এখন আমরা অবস্থান করছি বিআরটিসি, এখানে পরিবহন শ্রমিকরা তাদের যে একটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা পরিবহন শ্রমিকরা তারা কিন্তু নানা রকম বাদ্য বাজিয়ে আজকের দিনটিকে আসলে উদযাপন করছেন। এই প্রখর রৌদ্রের মধ্যেও কিন্তু তারা তাদের যে অধিকার আদায়ের সংগ্রামে তারা কিন্তু পিছু পা হননি। তারা বলছেন যে আজকের এই দিনটাতে ঘিরে তারা তাদের যে শ্রমের যে মূল্য অধিকার সেটি তারা কিন্তু আদায় করবেন, এবং তাদের মধ্যে এই অধিকার আদায়ের একটি যে নানা যে আয়োজন সেটা আমরা দেখছি প্রতীকী। একজন দেখছি যে একজন শ্রমিক, তিনি গলায় শেকল করে, অর্থাৎ এই প্রতীকী দাঁড়িয়েছেন, তিনি যে শ্রমিকের যে মজুরি সে মজুরির দাবিতে তিনি কিন্তু আসলে দাঁড়িয়েছেন। তার পিছনে আমরা দেখেছি নানা রকম কাস্তে এবং কুড়াল, এই সহ নানা রকম সরঞ্জামাদি রয়েছে। আসলে বলা যায় যে চট্টগ্রামের এই শ্রমিক আন্দোলন, শ্রমিকরা মে দিবসের আজকের দিনে শ্রমিকরা কিন্তু নানাভাবে নানা আয়োজন রয়েছে, একই সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু আজকের মে দিবসের যে অনুষ্ঠান সেটিতে আসলে পালিত করছে তাদের শ্রমিক যে আন্দোলনের যে গান, সে গানের মাধ্যমে। তো এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মে দিবসের আয়োজন নিয়ে জানছিলাম চট্টগ্রাম থেকে।